যেভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা এবং দফায় দফায় বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাতের দিকে নজর থাকবে দক্ষিণবঙ্গের দিকে অবশ্যই আমাদের নজর থাকছে কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা আগামী বুধবার পর্যন্ত চলবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর কলকাতায় পরিস্থিতি কাল সন্ধ্যার আগে উন্নতির সম্ভাবনা কম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে যে গভীর নিম্নচাপ যার জেরে কিন্তু দিনভর বৃষ্টি হবে আজকে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে আমরা কথা বলবো জানবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শুভদীপের সঙ্গে কথা বলবো শুভদীপ আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে এবং নজর থাকছে উপকূলে জেলাগুলির দিকে কারণ সেখানে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কি খবর রয়েছে তোমার কাছে শুক্লা অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে এবং এই মুহূর্তে গোটা ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপরে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ আর এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি সকাল থেকে একটানা বৃষ্টি চলছে কলকাতা শহর তার পার্শ্ববর্তী সমস্ত জায়গা এবং তোমাকে জানিয়ে রাখবো আজ এবং আগামীকাল কমলা সতর্কতা জারি রয়েছে মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে এর অর্থ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দফায় দফায় হতে পারে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে এই কমলা সতর্কতার মাধ্যমে এবং বুধবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে উপকূলবর্তী এই দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদিয়া এবং পশ্চিমের জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত চলবে আগামী ৪৮ ঘন্টা কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টিপাত এবং এর সঙ্গে একটা দমকা হাওয়ার বেগও থাকবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ঘন্টায় হাওয়ার বেগ থাকতে পারে এবং আরেকটু ভেতরের দিকে স্থলভাগের দিকে সেই হাওয়ার বেগ কিছুটা কমলেও হাওয়ার ঝাপটা হাওয়ার দাপট থাকবে এবং বৃষ্টি জারি থাকবে আগামী দুদিন এবং সাধারণত যেটা হয় অন্যান্য নিম্নচাপের ক্ষেত্রে যেটা হয় এক্ষেত্রেও সেটা হবে স্থলভাগে ইতিমধ্যেই যেহেতু প্রবেশ করে গিয়েছে যত স্থলভাগের দিকে এগোবে তত এর শক্তি কমতে থাকবে কিন্তু আবহাওয়া দপ্তর যে কথা জানাচ্ছে যে যেহেতু বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে যে অস্বস্তিকর গরমের মধ্যে দক্ষিণবঙ্গবাসী পড়েছিল সেই জায়গা থেকে কি খানিকটা স্বস্তি তাপমাত্রা কতর মধ্যে থাকছে এই কয়েকদিনে একদমই গত কয়েকদিন মানে ভাদ্রের প্রখর তেজ সূর্যের তেজ এবং সেই সঙ্গে চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা যার জেরে একটা হাঁসফাঁস গরম ঘাম প্যাচ প্যাচে পরিস্থিতি সেটা আমরা গত কয়েকদিন ধরেই নজরে এসেছে গোটা দক্ষিণবঙ্গের মানুষের এবং সেই একই কারণে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের দিকে সবার নজর ছিল যে সেটা কতটা মিলছে এবং সেটা যে মিলছে গতকাল থেকে সেটা স্পষ্ট হয়েছিল আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই এই ঘাম প্যাচ প্যাচে অস্বস্তিটা আপাতত অনেকটাই কমেছে